আসসালামু আলাইকুম, আমি নাফিসা শিলার। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা ঝালঝাল পিঠার রেসিপি। আজকের পিঠাটা আমি একদম সহজভাবে দেখাবো, আর এই পিঠাটা একটু স্পেশালি অনেক বেশি টেস্টি, অনেক বেশি টেস্টি এই পিঠাটা, আর বানানো একদম সহজ। এটা বানানোর জন্য শুরুতেই একটা হাঁড়ি আমি চুলোতে দিয়ে দিলাম, আর এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে, আর এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো কালারের জন্য, যেহেতু আমরা ঝাল পিঠা বানাবো। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম আমি এখানে, আর এখানে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ, তবে চাইলে আপনারা শুকনো মরিচ দিতে পারবেন, মানে চিলি ফ্লেক্স। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আমি একদম চপারে মিহি কুচি করে নিয়েছি, সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব, মানে পানির সাথে মিশিয়ে দিলাম। এখানে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, যদি চান আপনারা আদা রসুন দিতে পারবেন। এবার 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম চালের গুঁড়ো, এখানে চালের গুঁড়োর পরিমাণটা কম বা বেশি লাগতে পারে, যেহেতু আমার শুকনো চালের গুঁড়ো তাই এখানে 1.5 কাপই আমার হয়ে গেছে। খুব সুন্দর করে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে চুলার আঁচটায়, এই পর্যায়ে কিন্তু একেবারেই লোতে রাখতে হবে, মানে কমিয়ে রাখতে হবে, আর এটা নাড়তে নাড়তেই চুলাটাকে বন্ধ করে দিতে হবে। খুব সুন্দরভাবে চালটাকে, মানে চালের গুঁড়োটাকে এটাকে সেদ্ধ করে নিতে হবে, এতে করে পিঠাগুলো একদম পারফেক্ট হবে। সব শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা চেষ্টা করবেন একদম শেষের দিকে দেওয়ার জন্য, এতে করে কালারটা ঠিক থাকবে আর দেখতে ভালো লাগবে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি, মানে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, এতে করে খেতেও ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব চুলাটা বন্ধ করে। ঠিক 5 মিনিট পরে চলে আসছে, আর এটা গরম থাকা অবস্থায় আমি একটু মেথে নিব। খুব সুন্দর করে মেথে নিতে হবে এটাকে, যখন মধ্যে নেওয়া হয়ে গেছে তখন ঠিক এরকম হয়েছে। এবার এটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিব, কারণ এত বড়টা দেখা যায় যে একটা বেলতে অসুবিধা হবে, যদি চান আপনারা একসঙ্গে বেলে নিতে পারবেন। এবার 1টা ভাগ সাইডে রেখে আর 1টা ভাগ আমি খুব সুন্দর করে বেলে নিব, আর বেলার জন্য এখানে আমি চালের গুঁড়োই ব্যবহার করব, তবে আপনারা চাইলে এটা এমনি এমনিও দিতে বেলতে পারবেন। চালের গুঁড়ো দিয়ে দিয়ে তারপর খুব সুন্দরভাবে এটাকে বেলে নিতে হবে, অনেক বেশি পাতলা করা যাবে না, একটু একটু মোটাই রাখতে হবে। আবার ভয়ের কিছু নেই যে এটা মোটা রাখলে ফুলবে কি না, না এটা মোটা রাখলেও সমস্যা নেই, ঠিক এরকম হবে। এবার আমি 1টা কুকি কাটার দিয়ে এগুলোকে কেটে নেব, আপনারা চাইলে নাইফ দিয়েও এটাকে যেমন ইচ্ছা তেমন কেটে নিতে পারবেন। এটা এরকম করে কাটতে হবে, এমনটা না যেমনই কাটেন না কেন স্বাদের কিন্তু কোনো তারতম্য হবে না বা হেরফের হবে না, ঠিক এরকম হয়েছে, সবগুলো একইভাবেই কেটে নেব। এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এই পিঠাগুলো কিন্তু বানাতে একদমই সহজ, মানে সময় কম লাগে, আবার ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। এবার আমরা ভাজতে চলে যাব, ভাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে তারপর তেলের ভিতরে দিয়ে দিব 1টা 1টা করে। চুলার আঁচটাকে হাই হিটেই প্রথমে রেখে দিয়েছি, কারণ প্রথম ব্যাচ আমি হাই হিটে রেখেই ভাজবো, পরের ব্যাচে আমি আস্তে আস্তে চুলাটাকে একটু কমিয়ে তারপর ভাজবো, কারণ তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে তখন পিঠাগুলো কিন্তু অল্পতেই কালার চলে আসবে, তাই চেষ্টা করবেন এভাবে করেই ভাজার জন্য। আর পিঠাগুলো যখন ফুলতে শুরু করবে তখন এমনি এমনিতেই উপরে চলে আসবে ফুলে, একটু খেয়াল করলে দেখবেন যে আমার পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে, আর 1টা 1টা করে উপরে ভেসে উঠতেছে, যেগুলো ফুলবে এগুলো এমনিতেই উপরে ভেসে উঠবে তেলের উপরে। চেষ্টা করবেন ডুবো তেলেতে এগুলো ভাজার জন্য, পিঠাগুলো ভাজার জন্য, এতে করে পিঠাগুলো সুন্দর হবে, প্রত্যেকটা পিঠা ফুলে উঠবে। এই পিঠাগুলো অনেক বেশি ক্রিসপি হয়, আবার এটাকে আপনি চাইলে সংরক্ষণ করেও খেতে পারবেন। এবার আমি অপর 1টা সাইড আমি উল্টে দিচ্ছি,
যারা নিয়মিত আমার ভিডিও দেখেন একটা লাইক দিতে ভুলে যান, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার অপোজিট সাইডটা হয়ে গেলে আবার একটু উল্টে দেব, এগুলোকে একটু একটু উল্টে তারপর ভেজে নিতে হবে, মানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পিঠাগুলো আমার হয়ে গেছে, মানে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি উঠিয়ে নেব এগুলোকে, তেলটা ঝরিয়ে তারপর উঠিয়ে নেব। দেখতে ভীষণ সুন্দর হয়েছে পিঠাগুলো, আর যেহেতু একেবারেই মচমচা, এই পিঠাটা বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে। এবারও একইভাবে আর বাকিগুলো ভেজে নেব। এবার কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে তারপর ভাজতে হবে, কারণ আমাদের তেলটা কিন্তু একেবারেই গরম হয়ে গেছে। পিঠাগুলোকে উল্টে পাল্টে তারপর একইভাবে আগের মতোই ভেজে নেব সবগুলো পিঠাকে। আর সবগুলো পিঠা ভাজার পরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। এখানে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে, খেতেও অনেক বেশি টেস্টি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।